আমি সৌরভ, সবাইকে স্বাগত জানাচ্ছি টিএম মান্তা মুভি রিভিউ চ্যানেলে। আজকে আমি কথা বলবো গেন্দা ফুল সংটাকে নিয়ে। গেন্দা ফুল এই সংটা আজকে রিলিজ হয়েছে। এই সংটা গেয়েছে বাদশাহ এবং পায়েল দেব। এই সঙ্গের মিউজিকটা কম্পোজ করেছে আদিত্য দেব। এই সংটা একটা পপুলার বেঙ্গলি সঙের রিক্রিয়েট ভার্সন। পপুলার বেঙ্গলি সংটা হলো বড়লোকের বেটি লোক, যে সংটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মোস্ট পপুলার ফোক সং। এই সঙের মিউজিক ভিডিওতে আমরা দেখতে পাবো বাদশাহ এবং জ্যাকলিন ফার্নান্ডিজকে। দুজনের কেমিস্ট্রি এই মিউজিক ভিডিওতে বেশ ভালো। জ্যাকলিন ফার্নান্ডিজকে এই মিউজিক ভিডিওতে আউটস্ট্যান্ডিং লাগছে। জ্যাকলিন ফার্নান্ডিজকে আমরা এই মিউজিক ভিডিওর মধ্যে দুখানা লুকে দেখতে পাচ্ছি। ফার্স্ট যে লুকে দেখতে পাচ্ছি সেটা হলো ইন্ডিয়ান ট্র্যাডিশনাল শাড়িতে, এবং সেকেন্ড যে লুকটা হলো ওয়েস্টার্ন একটা লুকে। দুটো লুকেই জ্যাকলিন ফার্নান্ডিজকে খুব ভালো মানিয়েছে এবং তার ফিক্স এক্সপ্রেশন দুটো লুকেই অনবদ্য ছিল। তারপর বাদশার সঙ্গে তার কেমিস্ট্রিটা আরও ভালো লাগছে ওই সেকেন্ড পোর্শনে, যখন জ্যাকলিন ফার্নান্ডিজ ওয়েস্টার্ন আউটফিটে ছিল, সেই জায়গাটায় বাদশার সঙ্গে কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে। এই মিউজিক ভিডিওর মধ্যে কী কী প্লাস পয়েন্ট আছে সেগুলো নিয়ে কথা বলা যাক, তারপরে কথা বলবো এই মিউজিক ভিডিওর মধ্যে কী কী মাইনাস পয়েন্ট আছে। ফার্স্ট প্লাস পয়েন্ট হলো মিউজিক ভিডিওর মধ্যে পায়েল দেবের ভয়েস। এই মিউজিক ভিডিওতে পায়েল দেবের ভয়েসটা আউটস্ট্যান্ডিং লাগছে, এবং বেঙ্গলি যে ফোক পোর্শন আছে সেখানে পায়েল দেবের ভয়েসটা সত্যি শুট করছে ওই বেঙ্গলি পোর্শনের গানের সাথে, এবং বড়লোকের বিটিলো যে সংটা হচ্ছে সেই জায়গায় পায়েল দেবের ভয়েসটা খুবই ভালোভাবে শ্যুট করেছে, এবং সত্যি পায়েল দেবের গলা এই ধরনের গান মানায়। সেকেন্ড প্লাস পয়েন্ট হলো জ্যাকলিন ফার্নান্ডিজের এক্সপ্রেশন। এই গানটায় জ্যাকলিন ফার্নান্ডিজ অনবদ্য এক্সপ্রেশন দিয়েছে। প্রত্যেকটা সিনে তার এক্সপ্রেশন আউটস্ট্যান্ডিং ছিল, এবং প্রত্যেকটা জায়গায় তার এক্সপ্রেশন মানাচ্ছে। এবং বেঙ্গলি শাড়িতে একটা জায়গায় আছে সে আলপনা দিচ্ছে, ওই জায়গাটায় এক্সপ্রেশনটা তার খুবই ভালো ছিল। এছাড়াও যে ওয়েস্টার্ন আউটফিটে তার এক্সপ্রেশনগুলো সত্যিই ভালো। থার্ড প্লাস পয়েন্ট হলো এর মিউজিক। আদিত্য দেব এর মিউজিকটা খুব ভালোভাবে ক্রিয়েট করেছে। আদিত্য দেব এর মধ্যে ওয়েস্টার্ন এবং বেঙ্গলি ফোক সঙের যে মিউজিকটা আছে দুটো মিউজিককে কম্বাইন করে এই সংটা ক্রিয়েট করেছে, এবং দুটো মিউজিককেই খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে আদিত্য দেব। ফোর্থ যে পয়েন্টটা হলো সেটা হলো এর সেট ডিজাইন। আর্ট ডাইরেক্টর এই মিউজিক ভিডিওর সেটটা খুব ভালোভাবে ডিজাইন করেছে, এবং প্রশংসা করতেই হবে আর্ট ডিপার্টমেন্টের। এর মধ্যে যে মাইনাস পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হলো বাদশাহ র্যাপিং। এই গানটার সঙ্গে বাদশাহ যে ধরনের র্যাপ করেছে সেটা যাচ্ছিল না। এর থেকে অন্য একটু র্যাপ হলে, এবং র্যাপের মধ্যে যদি একটু বাংলার টাচ থাকতো সেটা বেশ ভালো লাগতো, কিন্তু ওভারঅল এই গানটা বেশ ভালো হয়েছে, এবং গানটা বেশ ইন্টারেস্টিং তৈরি করেছে আদিত্য দেব, এবং পায়েল দেবের ভয়েসে এই গানটা বেশ ভালোই লাগছে। এইটা ছিল এই গানটাকে নিয়ে আমার ওপিনিয়ন এবং রিয়াকশান। এই ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আমার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।